আউট অফ মার্কেট থেকে একশো পার্সেন্ট ক্লায়েন্ট হান্টিং করার যতগুলো মেথড আছে এর মধ্যে সবচেয়ে কার্যকরী মেথড হচ্ছে হোয়াটসঅ্যাপ মার্কেটিং কিন্তু দুঃখের বিষয় হচ্ছে অনেকে জানেন না কোথা থেকে বাল কাকারে হোয়াটসঅ্যাপ নাম্বার কালেক্ট করা যায় কারণ যতগুলো ইউটিউব ভিডিও আছে বা বাংলাদেশে যতগুলো কোর্স আছে ক্লায়েন্ট হান্টিং এর উপরে ম্যাক্সিমামই হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ডিরেক্টরি এবং হচ্ছে আপনার লিঙ্কডিন থেকে লিড কালেক্ট করারও দেখানো হয় যেখানে আপনি ইমেল মার্কেটিংটাই শুধুমাত্র বেছে নেন

তো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে হচ্ছে আপনি আপনার যে স্কিল আছে এই স্কিল সেল করার জন্য টার্গেটেড লোকেশনের টার্গেটেড কোম্পানিগুলোর হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো এবং ডিসিশন মেকারদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আপনি কিভাবে খুব সহজেই বের করে ফেলতে পারেন এবং এর থ্রোতে আউটরিচ করে আপনার ফার্স্ট ক্লায়েন্ট আপনি হচ্ছে অনবোর্ড করতে পারেন এবং এই প্রসেসটা কন্টিনিউ রেখে আপনি কিভাবে একটা স্কেলেবল ফ্রিল্যান্সিং বিজনেস ডেভেলপমেন্ট করতে পারেন তো চলেন শুরু করা যায় এই জন্য আমরা ব্যবহার করবো একটা ওয়েবসাইট আপনি নামটা খুব সহজেই মনে রাখতে পারেন দেখে নেন এবং এই ভিতর থেকে আপনি যেকোনো নিশের যে কোনো লোকেশন এর আপনি কালেক্ট করতে পারবেন তো আমরা রিয়েল ইস্টেট কোম্পানি নিয়ে সার্চ করছি প্রায় নয় হাজার প্লাস কোম্পানি আমরা এখানে পেয়েছি একটু খেয়াল করেন দেখেন এইখানে আপনি দেখতে পাচ্ছেন এই কোম্পানির হচ্ছে ওয়েবসাইট এখানে ক্লিক করলে আপনি এই ওয়েবসাইটটাকে দেখতে পারবেন ওয়েবসাইট আপনি একটু ভালোভাবে অবজার্ভ করেন যে ওই ওয়েবসাইট আর কি ধরনের সার্ভিস দরকার আমি প্রথমত সব ধরনের ভিডিও দিয়ে বলে থাকি যে আপনি যখন একটা লিড নিবেন আপনার লিড গুলো আনকোয়ালিফাইড এটা বলতে আমি সেটা বোঝাচ্ছি যে ইমেল ভ্যালিড বা ইনভ্যালিড এটা না লিড কোয়ালিফাইড আনকোয়ালিফাইড মানে হচ্ছে যে আপনি যে লিড টা নিচ্ছেন এই লিডের আসলে আপনার সার্ভিস দরকার কিনা যেমন আপনি হয়তো গ্রাফিক ডিজাইনার তো আপনি সেই লিড টা নিচ্ছেন এই কোম্পানির আসলে এই মুহূর্তে গ্রাফিক ডিজাইনার দরকার কিনা আপনি হয়তো ওয়েব ডেভেলপার আপনি সেই কোম্পানিটাকে আউটরিচ করতে চাচ্ছেন এই কোম্পানির আসলে এই মুহূর্তে ওয়েব ডেভেলপার দরকার কিনা বা অলরেডি তার থাকে যদি ওয়েব ডেভেলপার বা

তো আপনি এভাবে আসলে দেখবেন এখন কথা হচ্ছে ভাই একটা ওয়েবসাইটকে কি অডিট করব তার বিজনেস যে আসলে তার কি সার্ভিস লাগবে আমার সার্ভিস লাগবে কিনা এই বিষয়ের উপরে ডিটেল ভিডিও কিন্তু আমি এর আগের ভিডিওতে দিয়ে দিয়েছি ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে ওটা আপনি দেখে নিতে পারেন তো চলেন কিভাবে আমরা লিডগুলো কালেক্ট করব সেটা আপনাকে খুব সুন্দরভাবে দেখিয়ে দেই এই জন্য হচ্ছে এই ওয়েবসাইট আসবেন এই ওয়েবসাইটে আসার পরে আপনি দেখেন প্রত্যেকটা ওয়েবসাইটের ওদের একটা ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে কোল্ড কলিং আর হোয়াটসঅ্যাপ মার্কেটিং এই দুইটা হচ্ছে আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট পাওয়ার সবচেয়ে দুর্দান্ত উপায় এখন কোল্ড কলিং এর জন্য অনেকগুলো টুলস কেনা লাগে বা কিছু ফ্রি টুলস আছে যেগুলো তো কোল্ড কল করা যায় বাংলাদেশ থেকে সরাসরি বাইরের কান্ট্রিতে আপনি যদি জানতে চান তাহলে কমেন্টস করতে পারেন তাহলে কিভাবে কোল্ড কলিং এর মাধ্যমে আপনি ক্লায়েন্ট অ্যাকুয়ার করতে পারেন সেই বিষয়টা আমি আপনাকে দেখাতে পারি আজকে ক্লাসের বিষয়টা হচ্ছে হোয়াটসঅ্যাপ মার্কেটিং তো আপনি এখান থেকে বাল আকারে আপনার যদি দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার ক্লায়েন্টের হোয়াটসঅ্যাপ নাম্বার লাগে ডিসিশন মেকারের তো আপনি এখান থেকে খুব ইজিলি বের করে নিতে পারবেন প্রত্যেকটা ইন্ডাস্ট্রির প্রত্যেকটা লোকেশনের প্রত্যেকটা কোম্পানির হোয়াটসঅ্যাপ আপনি কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন আমি যদি একটা ক্লিক করি তাহলে দেখবেন আমাকে হোয়াটসঅ্যাপ নিয়ে আসতেছে এখান থেকে আমি কন্টিনিউ কুইচ চ্যাটে যদি ক্লিক করি এখানে ওয়েবে আমি যদি চলে যাই তাহলে দেখবেন যে এর আমি হচ্ছে কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্সেস করতে পারছি দেখেন আমি চলে আসলাম এই যে হচ্ছে উনি উনি হচ্ছে বায়ার তো ওনাকে কিন্তু আমি এখানে যদি এখন হোয়াটসঅ্যাপে মেসেজ করি খুব ইজিলি কিন্তু আমি ওনার কাছে রিচ করতে পারবো কারণ আপনি চিন্তা করেন ইমেল করলে ইমেল কখন সে ওপেন করবে আপনি জানেন না ইমেল কত নিচে পড়ে যাবে সেটাও জানেন না ইমেল ইজ যাবে কিনা আপনি সেটাও জানেন না আর হোয়াটসঅ্যাপে আপনার আমার কাছে যদি একটা মেসেজ আসে এটা কিন্তু আমাদের কাছে নোটিফিকেশন চলে আসে এবং আমরা কিন্তু চাই না হোয়াটসঅ্যাপে কোনো একটা মেসেজ আনরিড থাকুক দেখতে ভালো লাগে না আসলে তো সেক্ষেত্রে আমরা ওপেন করি আর আপনি এখানে খুব সংক্ষিপ্ত

লিঙ্কগুলো কালেক্ট করেন একটা টু দা পয়েন্টে পেইন পয়েন্ট দিয়ে একটা অফার তৈরি করেন দৈনিক তিরিশ থেকে চল্লিশটা মাত্র হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি হচ্ছে বাইরের কাছে আপনি মেসেজ পাঠান অফার সেন্ড করেন ফলো আপ করেন দেখেন ফার্স্ট টাইম হয়তো খুব কম মানুষ রিপ্লাই দেয় কিন্তু সেকেন্ড টাইম ফোর্থ টাইম ফাইভ টাইম যদি আপনি রিপ্লাই চালিয়ে যান আপনার প্রসেস ফলো আপ করতে থাকেন হানড্রেড পার্সেন্ট আপনি এখান থেকে কিন্তু ক্লায়েন্ট ক্র্যাক করতে পারবেনই পারবেন তো আজকের ভিডিওর সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাতে পারেন পরবর্তীতে আপনি কি বিষয়ে ভিডিও দেখতে চান সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন ভিডিওটি অবশ্যই ভালো লাগার মতো একটা ভিডিও তো লাইক করেন এবং নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে এসে বেল বাটনটা অন করে দেন এরকম ভ্যালুয়েবল কন্টেন্ট সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য ছোট্ট একটা ডিসক্লেমার দেই কি ধরনের মেসেজ আসলে হোয়াটসঅ্যাপে লিখলে সবচাইতে বেশি রিপ্লাই পাওয়া যায় এবং বাল্ক হোয়াটসঅ্যাপ একসাথে কিভাবে আপনি পাঠাইতে পারেন আপনি একসাথে ধরেন দুশো তিনশো বা পাঁচশো এক হাজার হোয়াটসঅ্যাপ কীভাবে আপনি পাঠাইতে পারেন আপনার টার্গেট বাইরের কাছে এই ধরনের ফ্রি টুল এবং হচ্ছে এই ধরনের হচ্ছে মেসেজ ট্যাপলেট যদি আপনি ফ্রিতে পেতে চান তাহলে ভালো একটা কমেন্ট এই ভিডিওর নিচে করে ওইটার স্ক্রিনশট আমাকে হোয়াটসঅ্যাপে পাঠান ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার তাহলে পাঠান তাহলে আপনি ফ্রিতেই হোয়াটসঅ্যাপ মার্কেটিং এর টুল এবং হোয়াটসঅ্যাপের হচ্ছে ইফেক্টিভ মেসেজ ট্যাপলেট দুইটাই পেয়ে যাবেন তো যারা আগ্রহী তারা ভালো একটা কমেন্ট করে আহ স্ক্রিনশটে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী ভিডিওতে আরো একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর নিয়ে আপনার সাথে কথা বলবো ততক্ষণ পর্যন্ত লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন